ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ উপায়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা বেড়েই চলেছে মঙ্গলবারও একশো বত্রিশ জনকে বহনকারী ছয়টি নৌকার যাত্রায় বাধা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ যুক্তরাজ্যে সামার শুরু হওয়ার পর বেশ দূরে জুড়েই হুঙ্কার দিচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আগমন শুধুমাত্র মে মাসেই বাতাসে ফুলানোর নৌকা দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ষোলশো অবৈধ অভিবাসী যা দুই হাজার সালের মে মাসের তুলনায় দ্বিগুণের বেশি মে মাসের শেষের সপ্তাহে মানে শেষ চার দিনে পাঁচশো মানুষ অবৈধভাবে নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এই যে ছবিগুলো দেখছেন এগুলো মে মাসের শেষ সপ্তাহে আপনারা দেখছেন শিশু থেকে শুরু করে পূর্ণ পূর্ণবয়স্করা কীভাবে বাতাসে ফুলানো নৌকা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন নৌকায় করে ঝুঁকিপূর্ণ উপায়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর প্রবণতা গত বছরের চেয়ে ব্যাপক বেড়েছে চলতি বছর এখন পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ এভাবে দেশটিতে মানে যুক্তরাজ্যে পৌঁছেছে সরকারের তত্ত্বসূত্রে এমন খবর দিয়েছে বিবিসি তাদের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবারও একশো বত্রিশ জনকে বহনকারী ছয়টি নৌকা প্রবেশের চেষ্টা করে এর আগে যুক্তরাজ্যে ব্যাংক হলিডে সপ্তাহে সপ্তাহে পাঁচশো আটষট্টি জন অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে বিবিসি জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ ছয়ত্রিশ জনকে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে বাধা দিয়েছে চলতি বছরের শুরু থেকে এই পথে পানি জমাতে শুরু করেন অভিবাসীরা যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী গত মাসেই সংখ্যাটি তিন হাজার অতিক্রম করেছে দুই হাজার বিশ সালের তুলনায় যা দ্বিগুণ আবহাওয়া অনুকূলে থাকায় সম্প্রতি এই প্রবণতা আরও বেড়েছে সাতাইশ মে ডেলি মেইলের প্রকাশিত খবরে চারটি নৌকা থেকে প্রায় অর্ধশত অভিবাসীকে আটকের কথা জানানো হয়েছে তাদের বেশিরভাগই ছিলেন আফ্রিকার বাসিন্দা ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রযাত্রাকারীদের মধ্যে বিপুল সংখ্যক নারী এবং শিশুও রয়েছে বিবিসিকে ইংল্যান্ডের উপকূলীয় শহর দুবারের সংসদ সদস্য নাটালি এপ হাইট বলেছেন এই ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাজ্যে আশা সঙ্গীহীন নারী এবং মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে উদ্বেগের বিষয় হচ্ছে তারা আসছে ইরিত্রীয় এবং ভিয়েতনামি হিসাবে পরিচিত রুটে যা আধুনিক দাসত্ব আর নারী পাচারের সঙ্গে সম্পৃক্ত এর আগে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন অপরাধী গ্যাংগুলো বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় এই সীমান্ত অতিক্রমের দিকে ঠেলে দিয়ে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে অভিবাসন বিষয়ক নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাজ্য সরকার কাজ করছে যা এমন পাচারকারীদের ব্যবসার নেটওয়ার্ক বন্ধ করবে এবং অনেকের জীবনকে রক্ষা করবে উল্লেখ্য দুই হাজার সালের মধ্যে শতভাগ ডিজিটাল সীমান্ত ব্যবস্থা ব্যবস্থাপনা পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছেন সম্প্রতি দেশটি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন গুরুতর অপরাধে অভিযুক্ত বিদেশি নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের উপর নজরদারি বাড়াতে এই উদ্যোগ সহায়তা করবে এদিকে এত বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে আসতে দেওয়ার কারণে ফ্রান্সের সমুদ্র সীমান্ত রক্ষীদের সমালোচনা করেছেন পৃথিবীতে কারণ যুক্তরাজ্য এই সীমান্ত টহলের জন্য যুক্তরাজ্যের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে আঠাইশ বিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে ফ্রান্সকে তারপরও এত বিপুল সংখ্যক মানুষ কিভাবে। ফ্রান্স সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে সেটি নিয়ে সমালোচনা করেছেন ব্রিটিশ সরকার একজন অবৈধ অভিবাসী যখন যুক্তরাজ্যে আশ্রয় চায় তখন তাকে প্রতি সপ্তাহে সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পেন্স আর্থিক সহায়তা দেওয়া হাত খরচ হিসাবে সেই সাথে কোনো বেড়াকে থাকার বন্দোবস্ত থাকলে সেখানে থাকার সুযোগ পায় এইসব অভিবাসীরা তবে যুক্তরাজ্য সরকার নতুন আইন করেছেন যার ফলে এখন থেকে আর অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করলে এসআইলিম আবেদনের ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেক কম দেওয়া হবে মূলত যারা বৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবেন তারা যে সুযোগ সুবিধা পাবেন মানে অনেকে আছে আছেন যে যারা বৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করে এসআইলিম সিক করবেন বা রাজনৈতিক আশ্রয় চাইবেন তাদের সুযোগ সুবিধার এবং যারা অবৈধভাবে আসবেন তাদের সুযোগ সুবিধার মধ্যে বিস্তর ফারাক থাকবে এবং সম্প্রতি কিন্তু রানী যে ত্রিশটি নতুন এবং পুরাতন আইন মানে পুরাতন আইনগুলো সংশোধন করেছেন এবং নতুন আরও বেশ কিছু আইন এনেছেন এরকম মিলিয়ে প্রায় ত্রিশটি আইন রানী ঘোষণা দিয়েছেন সেই আইনের মধ্যে উল্লেখযোগ্য ছিল কিন্তু এই যে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারীদের যে ভবিষ্যতে কোনো ধরনের মানে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার যে কঠোর অবস্থানে থাকবে সেটা ইঙ্গিত ছিল এরপর কিন্তু আমরা দেখেছি যুক্তরাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল কীভাবে মাইল্যান্ডে এসে একটি বাড়ি থেকে জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছেন যাদেরকে মূলত আসলে ফ্রান্সে পাচার করার জন্য এখানে রাখা হয়েছিল এর পাশাপাশি দুজন বাংলাদেশি দালালকে গ্রেফতার করা হয়েছে যারা মূলত এই টোটাল যে মানে পাচারকারীদের যে একটা গ্যাং সেই গ্যাংয়ের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তার আগে কিন্তু আমরা দেখেছি যে এই টোটিংয়ে কীভাবে রাস্তায় ডেলিভারি ড্রাইভারদেরকে থামিয়ে আটচল্লিশ জন ডেলিভারি ড্রাইভারের কাজের অনুমতি এবং তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করা হয়েছে এবং এর মধ্যে দুইজনকে তাৎক্ষণিকভাবে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় সুতরাং সব কিছু মিলিয়ে বলাই যায় যে সরকার একটি কঠোর অবস্থানের দিকে যাচ্ছে ইমিগ্রেশন পলিসি এবং অবৈধ অভিবাসীদের ক্ষেত জন্য এই ছিল যুক্তরাজ্যমুখী অবৈধ অভিবাসীদের ঢল নিয়ে যে সর্বশেষ তথ্যগুলো ছিল সেই তথ্যের বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন